যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের রয়েছে আর মাত্র হাতে গোনা কয়েকদিন। দেশটির ভোটাররা আগামী 5ই নভেম্বর তাদের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে ভোট দেবেন। এখন বড় প্রশ্ন হলো, এবার কি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাবে, নাকি দ্বিতীয় মেয়াদে জয় পেয়ে ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প? আরেকটি প্রশ্ন হলো, ভারত কার পক্ষে? ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ভোট দেবেন কাকে, কমলা নাকি ট্রাম্প? যেহেতু নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে কে এগিয়ে সেসব বিষয়ে নজর রয়েছে সবার। আর এই দৌড়ে বড় প্রভাব ফেলতে পারেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। সংখ্যায় 52 লাখেরও বেশি তারা, ভোটার রয়েছেন 26 লাখ। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ভোট পাওয়ার কথা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর। তবে এবার সেই ভোট পুরোপুরি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে যাচ্ছে না বলে আভাস পাওয়া যাচ্ছে। অথচ কমলা হ্যারিস নিজেই ভারতীয় বংশোদ্ভূত। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জরিপে দেখা গেছে 2020 সালে জো বাইডেন যে পরিমাণ ভোট পেয়েছিলেন, এবার তার চেয়ে কম ভোট পাবেন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের মধ্যে 61 ভাগ কমলাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। পেশায় আইনজীবী ভারতীয় বংশোদ্ভূত অর্জুন শেট্টি বলেন, একজন সন্তান নেবেন কি নেবেন না সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের নারীরা যেমন সচেতন, তেমনি দক্ষিণ এশীয় নারীরাও সচেতন। তাই নারীদের সমর্থন কমলা হ্যারিস পাচ্ছেন। তবে ছেলেদের ক্ষেত্রে পার্থক্য তৈরি হচ্ছে ভিন্ন জায়গায়। যুক্তরাষ্ট্রের অবস্থানরত দক্ষিণ এশীয় পুরুষেরা চান সীমান্ত নীতি আরও কঠোর হোক এবং কর বিষয়ক বিভিন্ন বিধিও সংশোধন হোক, আর এটা ট্রাম্পের নীতির সঙ্গে বেশি যায়। কমলাকে বেছে না নেয়ার আরেকটি কারণ হলো তাকে আফ্রিকান আমেরিকান হিসেবে বিবেচনা করা। তিনি নিজেও এই হিসেবেই নিজেকে তুলে ধরেছেন, ফলে ভারতীয় বংশোদ্ভূতরা তাকে ততটা আপন ভাবতে পারছেন না বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের রিপাবলিকান পার্টিতে আনতে প্রভাব রাখছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও জাতিসংঘের সাবেক মার্কিন দূত নিকি হ্যালি। বিবেক রামাস্বামী এবং রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স। অন্যদিকে ভারতীয়দের সমর্থন টানতে চেষ্টা করছেন ট্রাম্প। এরই মধ্যে তিনি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রে হিন্দুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন, দিওয়ালি উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো গাজা যুদ্ধ। অনেকেই এই যুদ্ধের হতাহতের জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করছেন, আর এই প্রশাসনের অংশ কমলা। তাই ভারতীয়দের সমর্থন পাচ্ছেন না তিনি, আর ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে কমলার চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। নুসরত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।